Hello everyone, welcome back to the channel. I hope you all are good and very happy. আমরা ভীষণ ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে যখন খাটের তলাটা পরিষ্কার করছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটা নতুন ঝাঁটা ভাঙলাম, তো নতুন ঝাঁটা ভাঙলে এই যে এক গাদা ধুলো বেরোয়, মানে সেই কোড়া যেগুলো বলে সেগুলো বেরোয়, তার জন্য প্রচুর অসুবিধা হয়। তো যাই হোক, সেগুলো আমি বারান্দায় গিয়ে ভালোভাবে ঝেড়ে নিই, এরকম করে ঝেড়ে নিই, কিন্তু তাতেও প্রচুর পরিমাণে ওই বেরোতেই থাকে এই যেগুলো বেরোচ্ছে। এখন আবার প্লাস্টিকের ঝাঁটা বেরিয়েছে, কিন্তু জানি না সম্ভব আমার প্লাস্টিকের ঝাঁটাটাই না ঝাঁট দিতে, যেটাতে কোড়াগুলো বেরোয় না আর কি, বিগ বাজারে যেতে পাওয়া যায় এখন সব জায়গায় অ্যাভেলেবেল, তো সেটাতে আমার না ভালো লাগে না ঝাঁট দিতে, মানে ঝাঁট দিয়ে মনে হয় যেন ভালো করে পরিষ্কার হচ্ছে না, এই ঝাঁটাগুলোতেই বেশি কমফর্টেবল লাগে। তো এইটাকে ভালোভাবে ঝেড়ে নিই, কিন্তু তবুও পুরোপুরি যায় না। যখন আমরা ফার্স্ট টাইম পুড়িয়ে গেছিলাম বিয়ের পর, তখন দেখছিলাম যে ঝাঁটাটাকে নিয়ে উঠানের মধ্যে হাত দিয়ে ভালো করে রগড়াচ্ছে, তাতে করে নাকি খুব তাড়াতাড়ি ওই কোড়াগুলো বেরিয়ে যায়। যেখানে ছিলাম হোটেলে ওইখানে একটা মাসি করছিল। যাই হোক, তো এই 6-7 খাটের তলা পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়, পুরোটা পরিষ্কার করা যায় না একবারে। 5-6 খাটের তলাও যদি তুমি পরিষ্কার করো, আর মানে আমি যেহেতু একটু লম্বা ওটাতে আমার হাত চলে যায়, আমার মাদের ঘরেরটা, কিন্তু আমাদেরটা যেহেতু 6-7 খাট, মানে 6-7টা একটু বড় বলতে পারো, সেক্ষেত্রে ঝাঁটাটা পুরোটা একদম তলা অবধি যায় না, যেহেতু দু সাইড আমার ওপেন, বাকি দু সাইড পুরো দেয়ালে ঠাসানো আছে। তার জন্য আমি অন্য কিছু ইউজ করে করি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। নিয়ে নাও, নিচে নিয়ে নাও। যাই হোক, তো এখন প্রথমে আগে ঝাঁটাটা দিয়ে যতদূর আমার হাত যাবে সেটা পরিষ্কার করছি, তারপরে আমি তারপরে দেখাচ্ছি কি করি, ঠিক আছে? যা যতটা হাত যায় সেটাতে এমনিই পরিষ্কার করি প্রতিদিন, তবুও না সাইডে সাইডে অনেক ধুলো টুলো জমে যায়, ঝুল টুল জমে যায়, তো আমি প্রায় দিনই দেখবে খাটের সাইডগুলো খাটে উঠে উঠে ঝাঁটা দিয়ে দিয়ে পরিষ্কার করে বার করে দিই, তারপরে আলমারির পিছনটা বার করে দিই, কিন্তু একবারের তলাটা যেটা বলছি সেইটা পর্যন্ত হাত যায় না, যতদূরই আমি এদিক থেকে ওদিক থেকে করি না কেন। যাই হোক, চুলটা বারবার আমার প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে, শ্যাম্পু দেওয়া ছিল তো বারবার সিল্ক, মানে খুব সিল্কি আমার যেহেতু চুলটা, বারবার পড়ে যাচ্ছে, সেহেতু খুব ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, দেখো ঝাঁটা দিয়ে বার করে দিলাম, এরপরের কাজ হচ্ছে এই যে ঝুল ঝাড়ুটা দিয়ে আমি বাকিটা পরিষ্কার করি, কারণ ঝাঁটা দিয়ে বলছি যে পুরোটা যায় না, তো ঝুল ঝাড়ুটা দিয়ে আমি ওই যে জায়গাগুলো ঝাঁটা ইউজ করে পরিষ্কার করতে পারি না, ঝুল ঝাড়ুটা ঝাঁটার মতো ব্যবহার করে, যেহেতু ওটার অনেক বড় ডান্ডা একদম তলা অবধি যায়, ঝুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করি, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ওই নিচে খাটের তলাটা পরিষ্কার করার সময় যে আমার চুলটা আবার খুলে গেল, মানে চুলটা এত ডিস্টার্ব করছে, শ্যাম্পু দিলে চুলটা একটু বেশি সিল্কি হয়ে যায়, চুলটাকে এখন না বাঁধলে হবে না, চুলটাকে আগে বাঁধি তারপরে আবার বাকি কাজ। যাই হোক, দেখো ঝুল ঝাড়ু দিয়ে বার করছি, নিয়ে ঝাঁটা দিয়ে বারান্দায় বার করে দিচ্ছি, এইভাবেই কিন্তু আমি ভেতরের যেগুলো ময়লা সেগুলো পরিষ্কার করি, তারপরে আবার কী করে মুছি সেগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার আগে একটা কথা বলে রাখি, রিকোয়েস্ট রইল, যদি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে? যদি তোমার এতটুকুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে, লাইক করতে কিন্তু ভুলো না, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো ভিডিও দেখার জন্যে, এবং তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আবার তোমাদের দেখাই।
ব্যালকনিটা ক্লিন করতে করতে আমি একটু গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি, কারণ ব্যালকনিতে ওই যে কোড়াগুলো যেগুলো বার করলাম ওগুলো জল দিয়ে ধোবো, তো ভাবলাম তার আগে গাছগুলো জল দিয়ে দিই। আমি একসাথে এই কাজটা করে নিই, তাহলে সুবিধা হয় যে আলাদা করে জল দেবো আবার আলাদা করে ব্যালকনি ধোবো। যেহেতু ব্যালকনিটা ধুচ্ছি তার সাথে সাথেই গাছগুলোতেও জল দিয়ে দিই আস্তে আস্তে। আমাদের আবার অনেক প্রবলেম, মানে যেহেতু 10th ফ্লোরের ওপরে থাকি তাই জল দিতে গেলে জলটা নিচে পড়লে আবার অনেক কমপ্লেন আসে, তার জন্য খুব সাবধানে জল দিতে হয় আস্তে আস্তে মগে করে যাতে জলটা নিচে না পড়ে। তার জন্য প্রত্যেকটা টাবের নিচে প্লেট দিয়েছি, তার নিচে টাইলস দিয়েছি, একদম পুরো লক করে ব্যবস্থা করে রেখেছি। আগে বাচ্চাটা ছোটো ছিল, যখন ব্যালকনি থেকে অনেক জিনিস নিচে ফেলে দিত কি প্রবলেম হতো, আবার ছুটতে ছুটতে নিচে যেতাম, 10 তলার নিচে গিয়ে জিনিস তুলে নিয়ে আসতাম। এরপরে ঝাঁট দেওয়ার পরে যে মপগুলো হয় সেই মপগুলো দিয়ে আমি খাটের তলাটা মুছে নিচ্ছি। তো খাটের তলাতে ওই মপগুলো ঢুকে যায় খুব সুন্দর, একদম শেষ অবধি। যেহেতু অনেকটা লম্বা হয় তার জন্য যদি হাতে ঘর মোছা হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয় খাটের তলা মুছতে, একদমই মোছা যায় না। সেক্ষেত্রে ঘরে একটা মপ রাখলে কিন্তু খুব সুবিধা হয়। এগুলো হচ্ছে ওই আমি ইয়ে থেকে নিয়েছিলাম, তোমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো আমি খাটের তলায় ঝাঁটা রাখি যাতে ঝাঁটাটা দেখা না যায়, কেউ যাতে দেখতে না পায়। দেখো মপটা দেখো একদম শেষ অবধি চলে যাচ্ছে এদিক থেকেও আর ওই দিক থেকেও, দুদিক থেকে মুছি, যেহেতু বললাম দুদিকটা আমার খোলা, দুদিকটা দেওয়াল ঠেসানো আছে। তো এইভাবে কিন্তু আমি খাটের তলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করি এবং সুন্দর পরিষ্কার হয়ে যায়। তোমাদের সাথে ক্লিনিংয়ের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, এরপরে দেখো চান টান করে চলে এসেছি আমি আর মেয়েটা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে এর পরের অংশটার সাথে। এবং তোমরা কিন্তু ভুলো না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক হ্যাপি থেকো।